আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে আমি আসছি রায়ংয়ে, এটা পাতায়া থেকে 70 কিলোমিটার দূরে। আমি এই জায়গাটা খুব লাইক করি। ওই যে একটা দ্বীপ দেখতেছেন সেইটাকে বলা হয় কোসামেট। কোসামেট খুব সুন্দর একটা দ্বীপ, আমি অনেকবার গিয়েছি এখানে। কিন্তু রায়ংয়ে আমি সেই জন্য আসি যে এখানে সামুদ্রিক সব মাছ পাওয়া যায়, স্পেশালি শ্রিম মানে চিংড়ি মাছ, সমুদ্রের চিংড়ি মাছ। এবং আমার কাছে এখানে খুব ভালো লাগে এই জন্য যে এখানে লোকজন খুব কম এবং সমুদ্রটা খুবই পরিষ্কার। দেখেন পানিটা, দেখেন কত পরিষ্কার, আমি দেখাচ্ছি পানিটা আপনাকে, জাস্ট দেখেন পানিটা, দেখেন পরিষ্কার পানি, ফ্যান্টাস্টিক পানি, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি আমি আসি এখানে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। শ্রিম, স্কুইড, সিবাস, এটাকে আমাদের ইয়েতে বলা হয় কোরাল মাছ। এখানে সব সামুদ্রিক মাছ এবং অনেক ছোট ছোট মাছ। সময় থাকলে আমি এখানে চলে আসি, মাত্র 70 কিলোমিটার দূরে। একটা জিনিস মনে রাখবেন, যদি সময় থাকে, যদি সামর্থ্য থাকে, আপনি পজিটিভ মাইন্ডেড, মানে আমি বলতেছি পজিটিভ মাইন্ডেড, যার সাথে কথা বললে আপনি মনে একটু মানে আনন্দ পাবেন, এটাকে বলা হয় পজিটিভ মাইন্ড, মানে ওর কাছ থেকে পজিটিভ এনার্জি আসতেছে, ওই ধরনের বন্ধু বান্ধবকে নিয়ে যদি একটু প্রকৃতির মধ্যে যান, এইটাই আপনার অ্যাকচুয়ালি আপনার সমস্ত স্ট্রেস এবং অন্য জগতে আপনি পৌঁছায় যাবেন। আমি চাই আপনারা সবসময় ইয়াং যে বয়সের যে লাইফ, ইয়াং বয়সের লাইফে দেখবেন ওরা কি, ওদের অতীত নাই, আবার ওদের ভবিষ্যৎ নাই, ওরা চলতেছে, ওদের লাইফ ওরা এনজয় করতেছে। কালকে কি হয়েছে সেই নিয়ে চিন্তা ভাবনা করে না, পরের দিন কি হবে তা নিয়েও চিন্তা ভাবনা করে না। এইটাই হচ্ছে ইয়াং লাইফ। আমি চাচ্ছি আপনারা ইয়াং লাইফ আবার এনজয় করেন। আমরা কিন্তু মানসিক দিক থেকে আমরা সবসময় ইয়াং থাকব, বৃদ্ধ হব না। এই নেগেটিভ মাইন্ড আপনার মাথায় আনবেন না। এই জন্য পজিটিভ মাইন্ডের বন্ধু বান্ধব নিয়ে মাঝে মাঝে চলে যান প্রকৃতির দিকে। মানে যদি আমাদের নদী থাকে বা লেক থাকে বা সমুদ্র থাকে, যেইখানে ইচ্ছা জাস্ট পিকনিক করতে চলে যান, এইটাও কিন্তু আপনাকে সেই আবার ইয়াং লাইফ ব্যাক করাবে। আমরা যে সবসময় স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করি যে আমার অসুস্থতা, আমার এই রোগ ওই রোগ, এই টেস্ট এই ডাক্তার, তাহলে কিন্তু আপনার লাইফটা বরবাদ হয়ে যাবে। আমি চাই আপনারা আমাদের যে আল্লাহ পাক যেই সুন্দর জীবন দিয়েছে সেটাকে উপভোগ করার জন্য। এই জন্য বলি যে অলওয়েজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর ডিজিজ। আপনি জানেন মাইন্ড পাওয়ার আপনাকে 30% সুস্থ করবে। আপনি যদি কোনো প্রবলেম থেকেও থাকে, আপনি যদি বলেন আমি সুস্থ, এর মানে আপনি একজ্যাক্টলি সুস্থ হবেন। এবং সবচেয়ে হাসি, হাসি মানে যারা হাসবে ওদের সাথে বেশি মিশবেন, যারা দেখবেন বিষণ্ণ ওদের সাথে মিশতে চেষ্টা কম করবেন। আমি বলি কিছু কিছু মানুষের কাছ থেকে নেগেটিভ এনার্জি আসে, সেটা আপনার উপর এফেক্ট করবে। এই জন্য আপনি ট্রাই করেন যে পজিটিভ মাইন্ডেড, যার কাছ থেকে আপনার পজিটিভ এনার্জি আসবে, তাদের সাথে বেশিক্ষণ থাকার জন্য। এইটা হচ্ছে আমার 8 নম্বর সূত্র, মানে আপনি পজিটিভ মাইন্ডের লোকদের সাথে বেশি মেলামেশা করবেন এবং আপনি অবশ্যই সুস্থ থাকবেন। আমরা তো এই দুনিয়া থেকে চলে যাব, কেউ কি কোনো আজীবন থাকবো না, কিন্তু কোয়ালিটি অফ লাইফ এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো দেখেন আমি বলি যে আজকে আমার একটু সময় আছে, সুযোগ আছে, আমি আমার ফ্যামিলি নিয়ে চলে আসছি রায়ং। অ্যাকচুয়ালি আমি 2 দিনের জন্য আসি, কিন্তু আমার আবার কালকে একটু কাজ আছে রোববার দিন, এই জন্য আমি জাস্ট 1 ডে একদিনের জন্য আসছি, আবার কালকে চলে যাব। সামুদ্রিক মাছ টাছকে, সেই চিংড়ি মাছ, সেই স্কুইড এবং কোরাল মাছ এবং বিভিন্ন ছোটো মাছ আমি এখানে লাইক করি, বাড়ি বিক্রি করবো মাছ দিয়ে, সেই মাছকে কালকে ইনশাল্লাহ চলে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন।